আমার বউ নিয়ে কথা কইলে আমি তোরে ছাড়ুম না। কি করবি রে হলো, তুই দেখতে চাস কি করব? দেখতে চাই সম্মান করতো শ্রীকৃষ্ণ তাই তো, আমার পরিচয় কথা তো মনে নাই। আরে আরে তোমাদের এখানে কোথাও সুতা পাওয়া যায়? পাওয়া যাবে মানে ওই গ্রামে কান্টার নামে বুড়ি আছে, সেই বুড়ির বাড়ি গেলে অনেক সুতা পাবে। আরে ধর ওই শালার কথা বিশ্বাস করবেন না, ও ওই গ্রামে কঠিন মানুষের বুড়ি আছে, বরং গোলমাল না করে একসঙ্গে চলে যায় সুতার সন্ধানে। আচ্ছা ভাইয়া, তোমরা তো বাচ্চা ছিল, আমাকে নিয়ে চলো। হনুমান হনুমান তুমি এসেছো হনুমান, এই ঘোর বিপদ থেকে উদ্ধার করার জন্য আমি এসেছি ঠাকুর রক্ষক। হনুমান 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 মহিরাবণ মা চণ্ডীর দুয়ারে আমাদের দুই ভাইকে বলি দেবে, এই সংকট থেকে তুমি আমাদের উদ্ধার করো হনুমান। আর কোনো চিন্তা করতে হবে না প্রভু, আমি যখন এসে বলেছি ওরে মহিরাবণের কি সাধ্য আছে প্রভু এবার এবার আমি চললাম ওই সন্ধি মন্ত্রে। হনুমান চণ্ডী মন্দিরে, তুমি চণ্ডী মন্দিরে যাবে? আমি যাচ্ছি ওই চণ্ডী মন্দিরে, চণ্ডী মন্দিরে যে ঠিক আছে হনুমান তুমি যাও মায়ের কাছ থেকে আশীর্বাদ চেয়ে নাও। হ্যাঁ
저기 একটি বার আশীর্বাদ করুন প্রভু। আমি যেন আপনার মনে মানুষের পুণ্য মনে লঙ্কা থেকে আপনাদের দূরে বাড়িয়ে আমার মজুদ জয় যেতে পারি প্রভু। মজুদ জয় যাও ভগবান